তপতি নার্সারির আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লেবু গাছে গুটি কলম করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখে আসা যাক এবং গরমকালে ও শীতকালে আপনারা কিভাবে গুটি কলম করবেন তার উপর ভিডিও করা আছে শেষের দিকে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যে লেবু গাছে গুটি কলম করবেন সেই লেবু গাছটিতে প্রথমে আপনারা একটি সঠিক ডাল নির্বাচন করবেন এবং ডালটি নির্বাচন করে নেওয়ার পর আপনারা কোনো একটি গাঁটের নিচ থেকে 1 ইঞ্চি বরাবর কেটে ফেলবেন। 1 ইঞ্চি ছোট হলেও চলবে, কিন্তু দেখবেন 1 ইঞ্চির বড় না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর যেভাবে আমরা ডালটি ছিলে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা ডালটি ছিলে ফেলবেন। ডালটি ছিলে ফেলা হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে মাটি নিতে হবে মমের মতো, নিয়ে ওই কাটা অংশে আস্তে করে লাগিয়ে দিতে হবে। আগেও আমরা গুটি কলম করা দেখিয়েছি, সব কলম মাতার পদ্ধতি প্রায় একই, তাও আপনাদেরকে লেবু গাছে গুটি কলম করা দেখালাম এবং গরমকালে কিভাবে গুটি কলম করবেন সেই ভিডিও এর সাথে আছে, আপনারা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। মাটিটি লাগানোর পর আপনাকে প্লাস্টিক দিয়ে জড়িয়ে ফেলতে হবে, প্লাস্টিক দিয়ে জড়িয়ে সুতো দিয়ে ওপরে ও নিচে বেঁধে দেবে ভালোভাবে। চলুন আমরা 2 নম্বর প্রসেসটা দেখে ফেলি এবং গরমের সময় কলম মাতলে কি করতে হবে আপনাকে সেটা ভালো করে শুনেন। প্রথমে একইভাবে আপনারা ও ডালটিকে কলম বেঁধে নেবেন ও ডালটি সেই আগের পদ্ধতিতে আপনারা 1 ইঞ্চি বরাবর আপনারা ডালটি ছিলে ফেলবেন। ছিলে ফেলার পর আগের প্রসেসে আপনারা একইভাবে মাটিটি এই কাটা অংশে লাগিয়ে ফেলবেন। আমরা যেভাবে মাটিটি লাগিয়ে নিলাম ঠিক একইভাবে আপনারাও মাটিটি সুন্দর করে লাগিয়ে ফেলবেন। মাটিটি লাগানোর পর এবার লক্ষ্য করুন, এই যে হাতে বস্তাটা দেখতে পাচ্ছেন এটি হলো পাটের সুতোর বস্তা এবং এই বস্তাতে বাঁধার কারণ হলো আপনারা শীত গ্রীষ্মকালে এর উপর জল দিলে আপনাদের কলমে মাটিটি নরম রাখবে, এই কারণে আপনাদের রুটটি খুব ভালোভাবে ডেভেলপ হবে। কারণ শীতকাল বা গরমকালে জলের অভাবে কলম নষ্ট হয়ে যায়, তাই আমরা এই কারণে চটের বস্তা অর্থাৎ পাটের সুতো বা আপনারা কাপড় দিয়েও কলম বাঁধতে পারেন। আপনাদের খেয়াল রাখতে হবে যে শুকিয়ে না যায়, আপনাদের মেপে মেপে এটাকে সব সময় হালকা করে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আমরা আজকের যে গাছটিতে কলম বাঁধলাম এই গাছটি একটি টাবা লেবুর গাছ এবং চলুন আগে বেঁধে রাখা একটি গুটি কলম কত সুন্দর রুট দিয়েছে সেটি একবার দেখে আসি এবং ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।